আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হান্টার ইনফো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও জুড়ে আমি মোহাম্মদ ইব্রাহিম রয়েছি আপনাদের সাথে। তো বরাবরের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপের যে ফোল্ডারগুলো রয়েছে সেগুলোকে কোনো ধরনের সফটওয়্যার বা পাসওয়ার্ড ছাড়াই আপনি লক করতে পারবেন এবং আনলক করতে পারবেন। এই প্রসেসটি আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে আমি আজকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী আপডেট এবং ভিডিও পেতে। আর ইতিমধ্যে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিউয়ার্স, কথা না বলে আমরা আমাদের প্রসেসটি কম্পিউটার স্ক্রিনে প্র্যাকটিক্যালি করে দেখাই। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। ভিউয়ার্স, আমি আজকে এই যে ফোল্ডারটি রয়েছে আমার কম্পিউটার, এই ফোল্ডারটি লক করব এবং একই সাথে আনলক করব, সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা চলে যাব এই ফোল্ডারটি লক করার জন্য। যেটা লক করার জন্য আমাদেরকে প্রথমে এটা সিলেক্ট অবস্থায় রাখতে হবে। সিলেক্ট অবস্থায় রাখার পরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর আমাদেরকে চলে যেতে হবে প্রপার্টিসে। প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে আমরা এখানে অনেকগুলো অপশানস আমাদের সামনে ভিজিবল দেখুন ভিউয়ার্স। এখানে রয়েছে জেনারেল, শেয়ারিং, সিকিউরিটি, প্রিভিয়াস ভিউয়ার ভার্সন, কাস্টমাইজ। এখান থেকে আমাদের যে সিকিউরিটির যে অপশানটা রয়েছে এখান থেকে আমরা সিকিউরিটি অপশানসটা ক্লিক করে দেবো। সিকিউরিটি অপশানস ক্লিক করে দেওয়ার পর আমরা চলে যাবো এখানে তিনটা, আমরা নিচে চলে যাবো। নিচে চলে আসলে দেখুন ভিউয়ার্স, এখানে আমাদের তিনটা অপশান ভিজিবল হচ্ছে, সিস্টেম, ইউজার, অ্যাডমিনিস্ট্রেটর, ডেস্কটপ অ্যাডমিনিস্ট্রেটর। অর্থাৎ আমাদের যে লাস্টের যে অপশানটি রয়েছে এই অপশানটি আমরা সিলেক্ট করে দেবো। এই অপশানটি সিলেক্ট করে দেওয়ার পর আমরা চলে যাবো এডিট অপশানস। নিচে নিচে আসলে দেখুন এখানে এডিট অপশানস রয়েছে, এই এডিট অপশানস ক্লিক করে দেবো। এডিট অপশানসে ক্লিক করে দেওয়ার পর আবার আমাদের সামনে এরকম তিনটা অপশান ভিজিবল হচ্ছে। এখান থেকে পুনরায় আবারও অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ লাস্টের যে অপশানটি সেটা আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট অবস্থায় রেখে এখান থেকে আমরা চলে যাবো নিচের যে বক্স, বক্সে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন ভিউয়ার্স ফুল কন্ট্রোল নামে যে অপশানটি রয়েছে এটা যদি আমরা টিক মার্ক করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে যতগুলো লিস্ট রয়েছে, যতগুলো কাজ রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি সবগুলো টিকমার্ক হয়ে যাবে। তো আমি এখানে ফুল কন্ট্রোল নামে যে অপশানটি রয়েছে এটা আমরা সিম্পলি ক্লিক করে দেবো। এটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখুন ভিউয়ার্স, এখানে ক্লিক করার পরে কিন্তু সবগুলো আমাদের অটোমেটিক টিকমার্ক দেওয়া হয়ে গেছে। এটা এই কাজটি করা হয়ে গেলে আমরা চলে যাবো নিচে, নিচে স্ক্রল ডাউন করে নিচে চলে আসলে দেখুন এখানে অ্যাপ্লাই নামে যে অপশানটি রয়েছে এটা সিম্পলি এখান থেকে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের ইয়েস আছে, পারমিশন চাচ্ছে, তো আমরা এখান থেকে পারমিশনটা সিম্পলি দিয়ে দেবো। পারমিশন দেওয়ার পর এখানে ওকে বাটন রয়েছে, ওকে বাটনে সিম্পলি প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পরে দেখুন ভিউয়ার্স আমাদের কাজটি মোটামুটি শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখানে এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর আমরা চেষ্টা করবো দেখি আমাদের যে ফোল্ডারটি রয়েছে সেটা লক হয়েছে কি না, আমরা এটার ভিতরে প্রবেশ করার চেষ্টা করি। দেখুন ভিউয়ার্স আমাদের এখানে যে ইন্টারফেস চলে আসছে এখানে বলতেছে যে ইউ ডোন্ট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার, অর্থাৎ আমি এই ফোল্ডারটিতে এখন প্রবেশ করতে পারবো না কারণ এই ফোল্ডারটি লক করা। এমনকি এই ফোল্ডারটি যতক্ষণ পর্যন্ত আমি আনলক না করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ফোল্ডারটিতে এমনকি আমি নিজেও প্রবেশ করতে পারবো না এবং অন্য কেউ তো প্রবেশ করার কোনো প্রশ্নই ওঠে না। তো সেই ক্ষেত্রে আমি যদি কন্টিনিউ বারবার প্রেস করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই একই ইন্টারফেস চলে আসবে। দেখুন ভিউয়ার্স, ইউ হ্যাভ বিন ডিনাইড পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার, অর্থাৎ আমি ফোল্ডার কোনো অবস্থাতেই ফোল্ডারে আমি প্রবেশ করতে পারতেছি না। তো আমি যদি এই ফোল্ডারটাকে ধরুন আমি এটাকে এখান থেকে কপি করব, কপি করে আমি আমার অন্য যে পিসি রয়েছে সেক্ষেত্রে পিসির ভিতরে আমি এটাকে যদি পেস্ট করতে চাই সেটা কিন্তু আমি এখান থেকে পারবো না। দেখুন ভিউয়ার্স এটা কিন্তু পেস্ট হবে না। দেখুন এখানে আমাদের বলতেছে ইউ উইল নিড টু প্রোভাইড অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন টু কপি দিস ফোল্ডার, অর্থাৎ আপনি এই কপিটি, এই ফোল্ডারটি শুধুমাত্র যে আপনার সিকিউর হয়েছে বা লক করে রাখছেন সেটাই না, এটা কিন্তু কেউ আপনার আপনার অজান্তে বা আপনার অনুমতি ছাড়া এটা কিন্তু কেউ এখান থেকে কপি করে নিয়ে যেতে পারবে না। দেখুন ভিউয়ার্স এখানে কন্টিনিউ প্রেস করার পরে কিন্তু একই কাজ, অর্থাৎ এটা কপি হচ্ছে না। তো এভাবে আপনারা আপনাদের যে ফোল্ডার রয়েছে সেটা আপনারা খুব ইজিলি লক করে রাখতে পারেন এবং
এটাকে আনলক করে আবার পুনরায় আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন সেই জন্য আমরা এখন চলে যাব এটাকে কিভাবে আনলক করতে হয় কারণ আনলক না করলে তো আমরা এটাকে ইউজ করতে পারবো না সেই জন্য এটাকে আনলক করার জন্য আমাদেরকে সেম প্রসেসে আমাদেরকে আবার যেতে হবে সেজন্য আমরা আইকনটাকে সিলেক্ট করব সিলেক্ট করার অবস্থায় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করার পর চলে যাব প্রপার্টিসে প্রপার্টিসে আসার পর আবার আমাদের যে সিকিউরিটি অপশনস রয়েছে সিকিউরিটি অপশনসে প্রবেশ করব সিকিউরিটি অপশনসে প্রবেশ করার পর পুনরায় আমাদের যে তিনটা অপশন ভিজিবল হচ্ছে এখানে লাস্টের যে অপশনটা যেটা দিয়ে আমরা লক করেছি সেই অপশনটা আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স নিচে এডিট নামে যে অপশনটি রয়েছে এটাকে আমরা সিম্পলি প্রেস করে দেব এডিটে ক্লিক করে দেওয়ার পর আবার আমাদের সামনে সেই ইন্টারফেস চলে আসে তিনটা অপশন সহ আমরা এখান থেকে পুনরায় সেই পূর্বের যে অপশনটি আমরা সিলেক্ট করেছিলাম সেই অপশনটি আবার সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর আমরা চলে যাব নিচের ডায়লগ বক্সে আসার পর দেখুন ভিউয়ার্স এখান থেকে আমাদের যে টিক মার্কগুলো রয়েছে ডিনে নামে যে অপশনটা রয়েছে সেখানে যতগুলো টিক মার্ক রয়েছে সবগুলো টিক মার্ক আমরা এখান থেকে এক এক করে উঠিয়ে দেবো টিক মার্কগুলো উঠিয়ে দেওয়া হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে চলে যাব নিচে নিচে আসার পরে অ্যাপ্লাই নামে যে অপশনটি রয়েছে এটা আমরা সিম্পলি প্রেস করে দেবো অ্যাপ্লাইতে প্রেস করে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে ওকে করে দেবো ওকে করে দিলে আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যাবে তো দেখুন ভিউয়ার্স আমরা এটাকে ক্লোজ করবো ক্লোজ করে দেওয়ার পর এখন আমরা আমাদের যে ফোল্ডারটি আমরা লক করেছিলাম সেই ফোল্ডারটি এখন এই ইতিমধ্যে আমরা আনলক করে ফেলেছি দেখি আমরা এখন আমাদের যে কাজটি হয়েছে কিনা অর্থাৎ আমরা ফুল ফোল্ডারের ভিতরে আমরা প্রবেশ করতে পারি কিনা ওকে দেখুন ভিউয়ার্স আমরা কিন্তু আমাদের যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারের ভিতরে কিন্তু আমরা এই সিম্পলি প্রবেশ করতে সক্ষম হয়েছি তো এখন যদি তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখাবো অন্য কোনো ভিডিও বা আপডেট নিয়ে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট এবং ভিডিও পেতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম